নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমি বানাবো আমার পাঁচফোড়ঙ্গে বাঙালির অতি প্রিয় পায়েস। আমরা শুভ অনুষ্ঠানে বানিয়ে থাকি, এমনকি ঠাকুরের ভোগ হিসাবেও নিবেদন করে থাকি। আসুন দেখে নিই আমি কিভাবে পায়েস বানাই। আমি এর জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল 25 গ্রাম। যে চালটা প্রথমে নিই, যেটা করতে হবে আমাদের, পরিষ্কার করে বেছে নিয়ে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ যা চালের মধ্যে অনেক ডাস্ট থাকে, তো সেই জন্য আমরা ধুয়ে নিলাম। এখন আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা পাত্র বসিয়ে নিলাম, যেখানে আমি পায়েসটা বানাবো। 1 চামচ নিয়ে নিলাম ঘি, আর অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে রাখবেন। প্রথমে নিয়ে নিচ্ছি, ঘিটা একটু গরম হলে 10-12টা কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু হালকা ব্রাউন করে 30 সেকেন্ডের মতো আমি এটাকে ভেজে নেব। এখন নিয়ে নিলাম 10-12টা কিশমিশ। কিশমিশগুলোকেও কাজু বাদামের সঙ্গে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন হালকা ব্রাউন করে দেখুন ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন অবশিষ্ট যে ঘিটা আছে, তার মধ্যে যে চাল, গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। 1-2 মিনিট বেশ ভালো করে চালটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না চাল থেকে জল যেটা আছে না শুকিয়ে যাচ্ছে। আপনারা হয়তো অন্যরকমভাবে বানান, দেখে নিন আমি কেমনভাবে আজকের পায়েসটা বানাই। আর এখানে আমি দুধ নিয়েছি 1/2 লিটারের মতো। দুধটা আমি আগের থেকে একটু গরম করে রেখেছিলাম, এখন দুধটা দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। বেশ ভালো করে চালের সাথে মিশিয়ে দুধটাকে কিন্তু বেশ ভালো করে চালের সঙ্গে আমাদের বয়েল করে নিতে হবে। 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি দুধটাকে বয়েল করে নিচ্ছি চালের সঙ্গে। দেখেছেন একদম যখন ওপর দিকে উঠে যাচ্ছে, অবশ্যই খেয়াল রাখতে হবে, একটু ধৈর্য ধরে আমাদের বারে বারে এটাকে নেড়ে নেড়ে দুধটাকে কিন্তু কমিয়ে আনতে হবে। আর কেন বারে বারে নাড়তে হবে, তা না হলে ধরে যাওয়ার প্রবণতা একটা থাকতেই পারে। একটু ধৈর্য তো এখানে পায়েস করতে আমাদের লাগবে। দেখেছেন চালটা আমি দেখিয়ে দিচ্ছি, এখনও পুরো সেদ্ধ হয়নি। চাল কিন্তু একদম ভালো করে সেদ্ধ হতে হবে, তা না হলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন অর্ধেকের থেকে একটু বেশি সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করে নিতে হবে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 25 গ্রামের মতো মিল্ক পাউডার, মানে যেটা বড় চামচে 4-5 চামচ মিল্ক পাউডারটা দিলে এই পায়েসের স্বাদ কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, ক্ষীরের মতো লাগবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো এলাচের গুঁড়ো। যদি এলাচের গুঁড়ো না থাকে, আপনারা 2-3টে এলাচ থেঁতো করেও দিয়ে দিতে পারেন। বেশ ভালো করে আবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন চালটা একদম নরম হয়ে গেছে, এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে আজ আমি পায়েসটা বানাচ্ছি নলেন গুড়, মানে খেজুর গুড়। গুড়টা যখন দেবেন অবশ্যই ফ্লেম কমিয়ে রাখবেন। গুড়টা দিয়ে বেশ ভালো করে দেখুন আমি আবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চিনি দিয়েও পায়েস বানাতে পারেন, তবে আমার আজকে মনে হলো একটু নলেন গুড় আমার ফ্রিজের মধ্যে ছিল, তাই জন্য মনে হলো একটু নলেন গুড় দিয়ে আজকে, সামনেই তো পুজো আসছে, তাই ভাবলাম নলেন গুড়ের পায়েস আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন পাতলা নলেন গুড় 2 চামচ দিয়ে তার উপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, যেগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পায়েস। দেখেছেন কি সুন্দর একটা টেক্সচার এসেছে, মানে আমরা আমুল দুধটা দিয়েছি বলে আরো ভালো এসেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।